আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাক ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ও আসহাবিহি ও আহলিবাইহি ও মৌআলাহ প্রিয় দর্শক শুভেচ্ছা নিন আশা করি সবাই ভালো আছেন প্রত্যেকটি মৌমিন বান্দা প্রত্যাশা করে আল্লাহ সুবহান আহমদ আলা যেন তাকে ভালোবাসেন প্রত্যেকটি মৌমিন চায় আল্লাহ সুবহান আহমদ আলার প্রিয় বান্দা হতে আল্লাহ সুবহান আহমদ আলার ভালোবাসায় শিক্ত হতে আল্লাহ সুবহানাহু তাআলার দয়া এবং ভালোবাসা প্রত্যেকটি মুমিনই প্রত্যাশা করে আমরা যদি আল্লাহ সুবহানাহু প্রিয় বান্দা হতে চাই আল্লাহ সুবহানাহু তাআলা যে কাজগুলিকে খুব বেশি পছন্দ করেন তা আমাদের বাস্তব জীবনে অনেক বেশি পালন করেই কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু প্রিয় বান্দা হতে পারি তাই আজ আমরা জানবো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে

সবচাইতে অধিকতর প্রিয় বাক্য হচ্ছে চারটি একটি হচ্ছে সুবাহ একটি হচ্ছে আলহামদুলিল্লাহ একটি হচ্ছে আর একটি হচ্ছে আল্লাহ আকবর আলহাল্লাম বলেন তুমি এই চারটি বাক্যের যেকোনো একটি আকপিস পিস করেও যদি বলো তোমার কোনো নোকসান হবে না তোমার কোনো ক্ষতি সাধন হবে না তোমার সাহবের কোনো কমতি হবে না সুভান আল্লাহ

তিনি বলেন আমি একদিন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম হে আল্লাহর হাবিব পাকের কাছে সবচাইতে বেশি প্রিয় আমল কোনটি আমরা জানতে চাই আল্লাহর হাবিব বললেন আলা সময় মতো নামাজ আদায় করা টাইম টু টাইম সালাদকে কমপ্লিট করা দুই নম্বর বিরুল ওয়ালিদাইন পিতা মাতার খিদমত করা আর তিন নম্বর আল জিহাদুফি ইল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদ করা সুফান আল্লাহ তাহলে আল্লাপাকের কাছে প্রিয় আমল হচ্ছে তিনটি সময় মতো নামাজ পড়া পিতামাতার খিদমত করা আর আল্লাহর রাস্তায় জেহাদ করা তাই আসুন আল্লাপাক যে বাক্যগুলি ভালোবাসেন যে আমলগুলি ভালোবাসেন তা পালন করে আমরাও আল্লাপাকের একজন প্রিয় বান্দা হয়ে যাই আল্লাপাক সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ওবরাক